মোবাইলে আসক্তি, সারাক্ষণ মোবাইলে ডুবে লোকজন, এইরকম হবে ভাবিনি। ক্ষোভ প্রকাশ মোবাইলের সৃষ্টিকর্তার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন ক্ষোভের কথা জানান মার্টিন কুপার। নিজের সৃষ্টির ওপর নিজেই ক্ষোভ প্রকাশ করলেন খোদ সৃষ্টিকর্তা। মোবাইলের প্রতি সাধারণের আসক্তি দেখে বিরক্ত মোবাইলের আবিষ্কারক। অনেকটা যেন ম্যারি শেলির লেখা ইংরেজি গল্প ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো। 1823 সালে প্রকাশিত এই গল্পের প্রধান চরিত্র ফ্র্যাঙ্কেনস্টাইন। গল্পে বিদ্যুতের ব্যবহার করে মৃত শরীরে জীবনদান করেন তিনি, কিন্তু জীবন পাওয়ার পর সেই মৃত শরীর ক্রমেই দানব হয়ে ওঠে। শেষ দৃশ্যে তাকে মারতে উদ্যত হয় ফ্র্যাঙ্কেনস্টাইন। দানব তার সৃষ্টিকর্তার মৃত্যুর পর শোক প্রকাশ করে বলে পরিস্থিতি তাকে খলনায়ক বানিয়েছে। মোবাইল ফোন বর্তমানে আমাদের বেঁচে থাকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস। এই মোবাইল ফোন, মোবাইল ফোন ছাড়া একটি দিন একটি মুহূর্ত আমরা এখন কল্পনা করতে পারি না। ছোট থেকে বড় প্রায় সব বয়সের ব্যক্তির জীবনেই মোবাইল ফোন এখন ওতপ্রোতভাবে জড়িত। সকালে ঘুম থেকে ওঠার পর রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের একটি অপরিহার্য অঙ্গ হিসাবে ব্যবহার হয় মোবাইল। দিনের বেশিরভাগ সময় লোকজনের চোখ থাকছে মোবাইল ফোনের স্ক্রিনে। মোবাইল ফোনের প্রভাবে বর্তমানে চিত্র এমন হয়ে যাবে সেটা আশা করেননি মোবাইল ফোনের আবিষ্কর্তা। বর্তমান পরিস্থিতি দেখে একটি সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করলেন মোবাইল ফোন আবিষ্কারক মার্টিন কুপার। 50 বছর আগে 1973 সালে আমেরিকান ইঞ্জিনিয়ার ডক্টর মার্টিন কুপার মোবাইল ফোন আবিষ্কার করেছিলেন। মাঝে বয়ে গেছে অনেকটা সময়, এখন এই যন্ত্র ছাড়া মানুষ এক প্রকার পঙ্গু। এই যন্ত্রের মুগ্ধতা দেখে রীতিমতো ক্ষুব্ধ খোদ মোবাইল ফোন সৃষ্টিকর্তা। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় ডেল মার্তে নিজের দপ্তরে একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় নিজেই এই ক্ষোভ প্রকাশ করলেন 94 বছর বয়সী মার্টিন কুপার। তিনি বলেছেন, লোকজন সারাদিন ফোনের দিকে তাকিয়ে এমন ভাবিনি, মন ভেঙে যায় যখন দেখি কেউ মোবাইল ফোন দেখতে দেখতেই রাস্তা পার হচ্ছেন। কিছু মানুষ না মারা গেলে কারোর বোধ আসবে না। মানুষ তো মারাও যাচ্ছে, তবুও যন্ত্রের প্রতি মোহ কমছে না মানুষের, দিন দিন আরও বাড়ছে। মোবাইল ফোনের জন্য মানুষের বড় ক্ষতি হওয়ার পরেও যন্ত্রমুগ্ধ মানুষ আকৃষ্ট রয়েছে মোবাইল ফোন ও ভার্চুয়াল জগতে। বর্তমানে কুপারের হাতেও রয়েছে অ্যাপেলের লেটেস্ট সংস্করণটি। জানালেন, মোবাইলের বিষয়ে তিনি নিজেও খুব শৌখিন। বাজারে নতুন কোনো ফোন এলেই তিনি ফোন বদল করেন। একই সাথে তিনি বলেন, ফোনের মধ্যে হাজারো অ্যাপ রয়েছে যার বেশিরভাগের ব্যবহার তিনি জানেন না। তিনি জানান, নাতিনাতনি বা ছেলেমেয়েরা যেভাবে ফোন ব্যবহার করে সেরকমভাবে তিনি কোনোদিনই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তিনি মোবাইল ফোনটি শুধুমাত্র ব্যবহার করেন কথা বলার জন্যে। দীর্ঘ সাক্ষাৎকারে কুপার এও জানিয়েছেন, বর্তমানে মানুষ যেভাবে যতটা মজে রয়েছে মোবাইল ফোনের মায়াতে, কিছুদিন পর এই মোহ আর থাকবে না। প্রতিটি প্রজন্ম আরও বুদ্ধি ধরবে, প্রযুক্তি আরও উন্নত হবে, এখন যেমন হয়েছে। 50 বছর আগের মোবাইল ফোন আর বর্তমান মোবাইল ফোনের যেমন বদল ঘটেছে। কুপারের তৈরি প্রথম মোবাইল ফোনটি ছিল প্রায় 2 কেজি ওজনের, অনেকটা ভারী, অনেক রকম তার পেঁচানো ছিল তাতে। মাত্র 25 মিনিট কথা বলা যেত তখনকার মোবাইল ফোনে, আর এখন ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। ফোনের ওজন কিলোগ্রাম থেকে কমে এখন শুধু গ্রামে এসে ঠেকেছে, দেখতেও হয়েছে অনেক সুন্দর। কুপার একটি মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থায় কাজ করতেন। প্রতিযোগিতায় টিকে থাকতে মোবাইল তৈরি করেন তিনি। তবে তার সেদিনের সাথে বর্তমান সময়ের বড়ই অমিল। শুধু কথা বলা নয়, নানা কাজে দিনের বেশিরভাগ সময়ই মোবাইলে ডুবে থাকছে মানুষ। এতেই ক্ষুব্ধ মোবাইলের সৃষ্টিকর্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।